কমন একটা প্রেজেন্টেশন আমরা দেখে থাকি যে ব্রেস্টের সমস্যা নিয়ে যখন পেশেন্টরা আসে যে ব্যথাবিহীন যেই চাকাগুলো হয়, তো আবারও এখানে দুটি ভাগ আছে যে ব্যথাবিহীন চাকাও ভালো টিউমারের জন্য হতে পারে, আবার এটা একটা খারাপ চাকাও হতে পারে। তো ভালো চাকা যেটা হয় সাধারণত দেখা যায় যে রুগীরা এসেই বলে যে ম্যাম কিছুদিন ধরে আমরা এরকম একটা চাকা দেখছি এবং চাকাটা ওরকম ব্যথা নেই, আমাদের কোনোই ব্যথা নেই অনেকে বলতে পারে, আর চাকাটা অনেক নড়াচড়া করে। তো এটাই একটা ভালো টিউমারের লক্ষণ, যেটাকে নামটা আমরা বলি, মেডিকেল টার্মটা হচ্ছে ফাইব্রোয়াডিনোমা। তো এটা যেমন আমরা যে ডায়াগনোসিসটা কীভাবে করি, যে আমরা পেশেন্টকে এক্সামিন করার পর একইভাবে আমরা আল্ট্রাসাউন্ড, বয়স অনুযায়ী এটা সাধারণত ইয়াং এজেই বেশি হয়, তো আমরা আল্ট্রাসাউন্ড অফ দ্য ব্রেস্ট করি আর সাথে সুই দিয়ে পরীক্ষা করি, যেটাকে আমরা FNAC বলে থাকি। তো যখন ডায়াগনোসিসটা কনফার্ম হয়, চিকিৎসা দুইভাবে হতে পারে, যে পেশেন্টের যদি ওরকম কোনো কমপ্লেইন না থাকে যে তা ওনার কোনো ব্যথা নেই, বা আমরা আল্ট্রাসাউন্ডে দেখছি এটা 3 সেন্টিমিটারের ছোট, আর পেশেন্ট এখন কোনো সার্জারি চাচ্ছে না, তো এই কারণ এই সব যখন পেশেন্ট ইচ্ছা প্রকাশ করে, তখন আমরা যেটা করি যেটা আমরা ফলো আপে রাখি এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটাকে বলি, এটা সার্জারি লাগে না। কিন্তু আমরা পেশেন্টকে একটা কথা বলে দিতে হবে যে এটার কোনো ওষুধ নেই যে এই টিউমারটা ডিসঅ্যাপিয়ার করবে, যে এই টিউমারটা চলে যাবে, তো এই কথাটাও আমরা পেশেন্টদেরকে বুঝিয়ে থাকি। আর আরেকটা হচ্ছে যদি পেশেন্ট নিজে চায় বা কোনো কসমেটিক পারপাসে উনি চাচ্ছে এই টিউমারটা আমি রাখতে চাই না, বা এটা আমরা টেস্ট করে দেখছি এটা 3 সেন্টিমিটারের বেশি আছে, তখন আমরা ইউজুয়ালি এটা সার্জারিতে যাই এবং সার্জারি খুবই সিম্পল সার্জারি, আমরা সার্জারি করে এই চাকাটা বের করে দিতে পারি। আর ঝুঁকিপূর্ণ যেই ব্যথাবিহীন চাকা সেটা হচ্ছে যেটা নিয়ে সবাই খুব চিন্তিত থাকে, যে স্তনে ক্যান্সার। তো এই চাকাটা একটু ভিন্নভাবে প্রেজেন্ট করে, যে পেশেন্ট এসে বলে যে আমার খুব কম সময়ের জন্য উনি একটি চাকা দেখেছে। তো এটা সবচেয়ে কমন প্রেজেন্টেশন স্তন ক্যান্সারের, যে একটা শক্ত চাকা ব্রেস্টে। আরও কী কী উপসর্গ নিয়ে পেশেন্ট আসতে পারে, যে চাকা ব্রেস্টে থাকবে এবং চাকা বগলেও থাকতে পারে, একই সাইডে বগলেও চাকা থাকতে পারে, যেটাকে আমরা বলি লিম্ফ নোড মেডিকেল টার্মে। আরও কিছু উপসর্গ থাকতে পারে, যেরকম যে নিপল রিট্র্যাকশন, মানে ব্রেস্টের যে বোটা থাকে ওটা ভিতরে ঢুকে যেতে পারে, আর ব্রেস্টের উপরে যে চামড়াটা থাকে ওখানে যদি অ্যাডভান্স স্টেজে হয় যে পেশেন্ট এসেছে, তাহলে যেটা হতে পারে যে চামড়া যদি ইনভলভ হয়, ক্যান্সার চামড়াকে ধরে ফেলেছে, সেখানে যেটা হতে পারে যে চামড়ার উপরে আলসার বা ক্ষত হতে পারে, এবং অরেঞ্জের, মানে আমরা যেটা বলি যে কমলার যে চামড়া যেরকম থাকে সেরকমও চামড়ার অ্যাপিয়ারেন্স হতে পারে। তো এগুলো হচ্ছে সাধারণত যেই উপসর্গগুলো থাকে। তো আমরা এটা ডায়াগনোসিস কীভাবে করে থাকি, সেটা হচ্ছে যে নর্মাল যে চাকাতে আমরা যা যা করি, কিন্তু এখানে একটা ভিন্ন জিনিস হচ্ছে যে আমরা ইউজুয়ালি সোনোম, যদি চাকা পেয়ে যাই তাহলে সোনোম্যামোগ্রাফি, যে একসাথে আল্ট্রাসাউন্ড এবং ম্যামোগ্রাফি, মানে ব্রেস্টের যে এক্সরে, সেটা করে থাকি, এবং সাথে FNAC না করে আমরা বলি যে আরও ভালো হচ্ছে ট্রু কাট বায়োপসি, যে সুয়ের পরীক্ষাটা যেটাতে ডায়াগনোসিস মিস হওয়ার চান্সেস খুবই কম, সেটা আমরা করে থাকি, এবং স্টেজ অনুযায়ী আমরা চিকিৎসা করি। এখন আমরা বলি যে পুরা ব্রেস্ট, অ্যাকচুয়ালি যদি কেউ আর্লি ডায়াগনোসিস হয়, রোগটা আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, মানে পুরা ব্রেস্ট না কেটে জাস্ট চাকা এবং চাকার কিছু আলাদা অংশ, এবং বগলে যদি কোনো টিউমার থাকে সেটা আলাদাভাবে আমরা বের করে ফেলি। কিন্তু যদি লেট স্টেজে আসে, দেখা যায় পেশেন্ট যদি অনেক গরিব হয় বা ফলো আপে ওরকম না আসে, তখন আমরা পুরা ব্রেস্ট, যেটাকে আমরা বলি ম্যাস্টেকটমি, সেটা কেটে ফেলার উপদেশ দিই। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।